ওল্ড ট্রাফোর্ড টেস্টে বৃষ্টির কারণে অ্যাশেজে ফিরে আসার সম্ভাবনা হারিয়েছে স্বাগতিক ইংলিশরা। এমন দুর্ভোগ এড়াতে টেস্ট খেলার সূচিতে পরিবর্তন আনতে চায় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে রিজার্ভডের আবেদন করবে ইসিবি, জানিয়েছেন ইসিবি চেয়ারম্যান রিচার্ড থমসন। আজ বিবিসি রেডিওর এক অনুষ্ঠানে গিয়ে রিচার্ড ডে সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন ইসিবি চেয়ারম্যান রিচার্ড থমসন রিজার্ভ ডে নিয়ে। তিনি জানিয়েছেন টেস্ট ক্রিকেটে দর্শকদের যেভাবে আগ্রহ বাড়ছে, এ অবস্থার বৃষ্টির কারণে ফল না আসাটা দুঃখজনক। এক্ষেত্রে টেস্টের সূচিতে নমনীয়তার প্রয়োজনীয়তা আছে বলে মতামত দিয়েছেন তিনি। টিকিট কাটা দর্শকদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তিনি বলেছেন সব টেস্টে রিজার্ভ ডে থাকা প্রয়োজন। এছাড়াও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রিজার্ভ ডে নিয়ম থাকার প্রশংসা করেছেন ইসিবি চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে সামনে আসো। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি ঘরে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব, কত বড় সাহস! ঠিকই তো আছে, দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। মনে রাখি, ফোনে রাখি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।